ওটা এবং কি হয়েছিল কি নিয়ে ঝগড়াটা একটু যদি বুঝায়া ঝগড়াটা টিটোনেরতেkitchen বাড়িতে আরারণ ঘুরে গেছে না তুমি যাতে পার্টির যায় বাড়ির সামনে রাস্তা যাতে না যায় আমার জায়গা যেতে পারবো না বাধা আছে তারপরে আমি তিন চার দিন ঘর থেকে বাড়ি ছিলাম কিন্তু সোমবারে আঠেরো তারিখ আর সন্ধ্যা সাতটার সময় আমি একটা সবজির দোকানে গিয়ে লেবু জন্য গিয়েছিলাম যাওয়ার পর লেবুটা পছন্দ না হয় আমি সঙ্গে সঙ্গে বাড়িতে আসার জন্য যখন রওনা দিলাম তখনই রঞ্জন দেব নামে একজন বিজেপির কর্মী যিনি সরকারি কর্মচারী আমাকে প্রথমেই একটা লোয়ার একটা লাঠির মতো দৌড়ে দিয়া দৌড়ালে ধর ধর করে তখন দৌড়াল আমি তখনই রুগী দৌড়তে আমার শ্বাসকষ্ট হয়ে গেছে আমি তখনই চিৎকার করতেছি ভাষা বাজা করি তখন আমার মা আমার স্ত্রী আমার ছেলে আমার কাকিমা সবাই দৌড়ে গেছে বাড়ির সামনে দশ মিটারের মধ্যে যাওয়ার পর তারা প্রথমে মারে খেলা ফেলায় বাস ধরে আমরা আমারও বাড়িছে আমার ছেলের বাড়িছে আমার স্ত্রীর উপরে বাড়ি পড়ছে আমরা আক্রান্ত হই সঙ্গে সঙ্গে মা রক্ত ঝরছে দেখেছি আমরা বাড়িতে আনি তারপর দেখি বাড়ির গেরাল আমরা হাসপাতাল নিতে পারতিনা সেই সময় পুলিশ এসে আমার মাকে নিয়ে হাসপাতালে চিকিৎসা করে এনে বাড়িতে সন্ধ্যাবেলা আমাদের এই মোহনপুর বিধানসভা কেন্দ্রের যিনি অন্যতম সংগঠক রমণচন্দ্র দেব তাকে বিনা প্রলোচনায় এখানে একটা দোকানের সামনে সন্ধ্যাবেলা তার উপর দৈহির আক্রমণ হয়েছে রমনের মা যখন তাকে বাঁচাতে গেল ওনাকেও মানে খুবই কুৎস মানে মানে কি বলে নিষ্ঠুরভাবে আঘাত করেছে ওনার চোখে আঘাত পেয়েছেন এবং এগুলি হলো সমস্ত এলাকার পরিচিত বিজেপির গোন্ডা তারা এগুলি করছেই কারণে যত নির্বাচন এগুচ্ছে নির্বাচন তারিখ ঘোষণা হচ্ছে এরা বাইরে দাবি করে চারশোর উপর আসন পাবে কিন্তু তাদের যে দাবিটা কত ফাঁপা এরা বুঝতে পারছি তাদের অপকর্মের কারণে সাধারণ মানুষ একসময় তাদের যারা ভোট দিয়েছিল বা এখনও তাদের সাথে যেতে বাধ্য হচ্ছে তারাও ভোট দেবে না কাজেই ধীরে ধীরে এই নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথে যত ভোটের দিনে এগিয়ে আসছে একটা ভয়ের পরিবেশ তৈরি করার জন্য এই চেষ্টা হয়েছে এবং যথারীতি ত্রিপুরাজ্য প্রশাসন বিগত ছ বছর যেমন এরকম ঘটনায় কাউকে অ্যারেস্ট করে না ঠিক তিন দিন গত তিন দিনে এদের নামে এই যে এফআইআর করা হয়েছে কাউকে ধরা হয়নি ধরার চেষ্টা হয়নি তার মধ্যে একজন সরকারি কর্মচারীও আছেন তা আমরা ভারতের নির্বাচন কমিশনের কাছে আমরা পাঠিয়েছি গতকালই এবং এখানেও সিভিল ইলেকশন অফিসার অফিসে তারা অ্যাকনোলেজ করেছেন দেখা যাক কি করে তা আমরা চাইব নির্বাচন কমিশন এখন তো গোটা প্রশাসন পুলিশ তাদের হাতে যদি শুরুতে যদি এটাকে দমন না করা হয় সারা ত্রিপুরাজ্যে তারা এগুলো করতে থাকবে কেননা যে প্রার্থী হয়েছেন এবার এই কেন্দ্রে বিপ্লব কুমার ব্যায় যার হাত ধরে এই ত্রিপুরাজ্যের আইনশৃঙ্খলা ত্রিপুরাজ্যের নির্বাচনী ব্যবস্থা সবটাই কলসিত হয়েছে তিনি আবার এসে পালন দিচ্ছেন আরও দুর্ভাগ্যের হল তাদের যে নতুন সাথী প্রকাশ্য সাথী তো আগে ছিল ত্রিপুরা মাথা তার নেতা বা তার সুপ্রিমো প্রকাশ্যে বলছে যে বিরোধী লোক ঘর থেকে বেরোতে পারবে না রাস্তায় বেরোতে পারবে না এ হলো নমুনা ত্রিপুরা মানুষ তাদের এই চেহারা দেখুক এবং সেভাবেই তাদের বিচার ব্যবস্থা করুক